আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমি অ্যাগ্রেট ফার্মাসিস্ট আবদুল্লাহ আপনাদের সামনে নতুন আরেকটা মেডিসিন নিয়ে আজকে আলোচনা করবো সেটি হচ্ছে ট্রি সিম চারশো এমজি এই মেডিসিনটা কী কী রোগের কাজ করে কী কীভাবে খেতে হবে সঠিক নিয়ম কী এবং এটা ডিটেলস সম্পর্কে আপনার সাথে আলোচনা করব এটা খাবার খাবারের সঠিক নিয়মটা দামটা কত এই সম্পর্কে অবশ্যই যা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করেন পাশে থাকা ব্যালবাটনটি বাজিয়ে দিন যাতে করে আমাদের সকল ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় যেহেতু আমি মেডিসিন বানানোর নিয়ে চেষ্টা করি আমার পড়াশোনা সব কিছু মেডিসিন বানানো নিয়ে আমি একজন অ্যাগ্রেড ফার্মাসিস্ট সুতরাং চেষ্টা করি সঠিক মেডিসিন নিয়ে আপনাদের সামনে সঠিকভাবে আলোচনা করার জন্য আজকে যে মেডিসিনটা নিয়ে আলোচনা করব সেটা হইছে থ্রিউ সিম চারশো এম এটা ভেকসিমকো ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটা মেডিসিন আমরা জানি ভেক্সিনকো ফার্মাসিউটিক্যাল কোম্পানি বাংলাদেশের অন্যতম একটা মেডিসিন কোম্পানি প্রিওসিন যে মেডিসিনটা এই মেডিসিনটা মূলত আমাদের বিভিন্ন ধরনের সংক্রমণ ইনফেকশন জনিত কারণে ডক্টররা এই মেডিসিনটা দিয়ে থাকে এবং অনেক সময় ঊর্ধ্ব নিম্ন শ্বাসতন্ত্র অর্থাৎ আমাদের শ্বাসনালী যে আছে উর্ধ্ব উপরের অংশ নিচের অংশ উভয় অংশই বিভিন্ন ধরনের সংক্রমণ ব্যাকটেরিয়া থেকে শুরু শুরু করে বিভিন্ন ধরনের সংক্রমণ ক্রিয়েট করে ওই সংক্রমণের জন্য খুব প্রতিরোধের জন্য খুব ভালো ভূমিকা পালন করে অনেক সময় কিডনি রুগীদের মত্রণালী সংক্রমণ হয় এই মূত্রনালী সংক্রমণের জন্য খুব ভালো ভূমিকা পালন করে অর্থাৎ প্রস্রাবে ইনফেকশন প্রস্রাবে ইনফেকশনজনিত সমস্যা বা বলতে পারেন যে প্রস্তাবের রাস্তায় কোনো ধরনের প্রবলেম করলে ডক্টররা এই দিয়ে থাকে খুব ভালো কাজ করে এবং শরীরে নরম কলা বিশেষ করে প্রস্তাবের নারীগুলো নরম কানের বিভিন্ন কানের মদ্যকরণ অর্থাৎ কানের ভিতরে খুব নরম অংশ ওই নরম অংশের ভিতরেও যদি কোনো ধরনের ইনফেকশন বা কোনো ধরনের ব্যথা সমস্যাজনিত কাজ ক্রিয়েট করে তখনও এটা খুবই ভালো কাজ করে গণরিয়ার জন্য এটা খুবই ভালো ভূমিকা পালন করে সুতরাং এটা নিঃসন্দেহে এটা খুবই ভালো একটা মেডিসিন ডক্টর জে নিয়মের প্রাথমিক অবস্থায় এটা প্রতিদিন একটা করে খেতে হয় এই মেডিসিনটা প্রাথমিক অবস্থায় প্রতিদিন একটা করে খেতে হয় এবং এটা খুবই ভালো একটা মেডিসিন যা বলার কোনো অবকাশই নেই এবং খুবই ভালো এবং এটা যে ডক্টররা আপনাদের যে নিয়ম মাফিক বলে ওই নিয়ম মাফিক মেডিসিনটা খাওয়ার চেষ্টা করবেন দেখেন আমি আপনাদেরকে আগুন বক্স দেখাচ্ছি প্রতি বক্সে ছয়টা ট্যাবলেট থাকে প্রতি বক্সে মেডিসিন থাকে ছয়টা এক বক্স মেডিসিনের দাম হয়েছে তিনশো টাকা প্রতি পিস মেডিসিনের দাম পঞ্চাশ টাকা এটা প্রাথমিক অবস্থায় প্রতিদিন একটা করে খেতে হয় প্রতিদিন একটা করে আপনার ডক্টর ডিসাইড করে দিবে আপনি একটা করে খাবেন আপনার অবস্থা অনুযায়ী না দিকে খাবেন সুতরাং সে অনুযায়ী খাওয়ার চেষ্টা চেষ্টা করবেন এটার তেমন কোনো সাইড ইফেক্ট নেই তবে মাথা ঘোরাতে গোড়াতে পারে একটু বিব্রত হতে পারে পাতলা পায়খানা হইতে পারে মাঝে মধ্যে এটারই এরকম কোনো বৈশিষ্ট্য আছে যদি আপনার প্রাথমিক অবস্থায় পাতলা বাইখানা দেখা দেয় তাহলে প্রাথমিক কোনো মেডিসিন পাতলা বেখানা খাইলেই সলভ হয়ে যাবে প্রবলেমটা এটার সামনে বড়ো ধরনের কোনো ধরনের প্রবলেম সৃষ্টি করবে না সুতরাং অবশ্যই এটা নিয়ম খাওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার সমস্যাটা ফুল ফুল ফুললিভাবে সমাধান হয়ে যাবে আমি যেহেতু মেডিসিন বানানো নিয়ে প্রশ্ন করি সুতরাং জানি যে মেডিসিনটা কীভাবে কাজ করে সুতরাং সেই অনুযায়ী আপনাদেরকে বোঝানোর বোঝানোর চেষ্টা করছি এবং আমরা আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করতেছি অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আবার দেখা হবে নতুন কোনো মেডিসিন নিয়ে নতুনভাবে আপনাদের সামনে আলোচনা করব আসসালামু আলাইকুম